কৃমি এক প্রকারের পরজীবী প্রাণী। ভারতীয় জলবায়ুতে কৃমির উৎপাত খুবই বেশি। শিশুদের দেহে এই সমস্যা বেশি দেখা গেলেও শিশু থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষের এই সমস্যা দেখাইতে পারে। সাধারণত মলমূত্র, নখের ময়লা ইত্যাদির মাধ্যমে কৃমি শরীরে প্রবেশ করতে পারে। পানীয় জলের মাধ্যমেও কৃমির সংক্রমণ হতে পারে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সাধন মণ্ডল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন টিপস উইথ SM। কৃমি হলে মলদ্বারে চুলকানির অনুভূতি হয়, সঙ্গে ঘন ঘন পেটে ব্যথা ও খিদে কমে যাওয়ার লক্ষণও দেখা যায়। শিশুদের ক্ষেত্রে আবার অনেক সময় দেখা যায় কৃমি হলে কিছুক্ষণ পরপর থুতু ফেলতে থাকে। এমনকি কৃমির উপদ্রব বাড়লে শিশুদের চেহারার উপর প্রভাব ফেলে। যতই ভালো নামি দামি খাবার খাওয়ানো হোক না কেন, তাদের চেহারা লাগে না। অনেক সময় মলের মাধ্যমেও কৃমি বের হতে দেখা যায়। কোন কোন খাবার খেলে কমতে পারে কৃমির সমস্যা? অনেকেই সরাসরি কৃমির ওষুধ খান, কিন্তু অনেক সময় কিছুদিন পর আবার ফিরে আসে সেই একই সমস্যা। যদি ওষুধ ছাড়াই কৃমি কমাতে চান, তবে বেশ কিছু খাবার নিয়ম করে খেতে পারেন। গ্রাম বাংলায় যখন ওষুধপত্র পাওয়া যেত না, তখন এই ধরনের ঘরোয়া টোটকাতেই মানুষ ভরসা করতেন। নাম্বার 1, লবঙ্গ। লবঙ্গের জীবাণুনাশক গুণ রয়েছে। 1 কাপ জলে 3-4টি লবঙ্গ ফুটিয়ে নিন, সেই জল সারাদিন অল্প অল্প করে খান। লবঙ্গ দিয়ে ফোটানো জল শুধু কৃমি নয়, কৃমির ডিমও নির্মূল করতে পারে বলে বিশেষজ্ঞদের মতামত। নাম্বার 2, কৃমি কমাতে তেঁতো খেতে বলেন অনেক প্রবীণ মানুষ, অর্থাৎ বাড়ির যে সমস্ত বয়স্ক মানুষ, দাদু ঠাকুমা দিদা, এই সমস্ত মানুষরা বলেন যে তেঁতো খা, দেখবি তোর পেটে কৃমি হবে না। তো কয়েকটি নিম পাতা বেটে ফ্রিজে রেখে দিন। সকালে খালি পেটে 1 গ্লাস গরম জলে 1 চামচ নিম পাতা বাটা মিশিয়ে সেই জল খান। এখানে একটি কথা খেয়াল রাখতে হবে, যে পাত্রে পাতাটা বেটে রাখবেন সে পাত্রে যেন বাতাস না ঢুকতে পারে। তাহলে কি করবেন, যে কোনো এয়ারটাইট বক্সে, অর্থাৎ এয়ারটাইট যে বক্স হয়, টিফিন কোটও হয়, সেখানে আপনি বেটে রাখবেন। তারপর দিন সকালে সেটি গরম জলের সঙ্গে মিশিয়ে খাবেন। দেখবেন দিন 7-8-এর মধ্যে আপনার পেটের কৃমি পুরো ধ্বংস হয়ে গেছে। নাম্বার 3, কুমড়োর বীজ। কয়েকটি কুমড়োর বীজ হালকা করে ভেজে গুঁড়ো করে নিন। এবার সমপরিমাণ জল ও নারকেলের দুধের মিশ্রণের মধ্যে ভাজা কুমড়োর বীজ, যে গুঁড়োটা, সে গুঁড়োটা মিশিয়ে দিন। সকালে খালি পেটে এই জল পান করুন। দেখবেন কৃমি তাড়ানোর অব্যর্ত ওষুধ হিসেবে এটি পরিগণিত হবে। নাম্বার 4, কাঁচা হলুদ বেটে রস করে নিন। 1 চা চামচ হলুদের রসে সামান্য নুন মিশিয়ে নিন, এটি প্রতিদিন সকালে খালি পেটে খান। 1/2 কাপ গরম জলে সামান্য হলুদ গুঁড়ো এবং নুন মিশিয়ে খেতে পারেন। 1 সপ্তাহ নিয়মিত খেলে এর উপকার পাবেন। শেষে একটি কথাই বলবো, সুস্থ দেহ সুস্থ মন বিরাজ করুক সর্বক্ষণ। ভিডিওটি দেখে এতটুকু যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হন, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।